গাইস গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডাবিৎসামৃতার নতুন একটা ব্লগে তোমাকে ওয়েলকাম। সবাইকে জানাই প্রথমেই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন গুড ইভিনিং দিয়ে শুরু করলাম ঠিকই, কিন্তু এখন গুড ইভিনিং বলার টাইম না, এখন গুড নাইট বলার টাইম। এখন টাইমটা দেখবে, এই দেখো 10:42 বাজে, রাত্রি 10:42 বাজে। রাস্তাঘাট মনে হয় আমাদের বাড়ির সামনে রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। চলো ঠাকুরটা দেখি, তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আমার সাথে থাকবে পুরো ভিডিওটায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো এখন তোমাদেরকে নিয়েই ঠাকুর দেখতে যাই। বাবা মায়ের সাথেই যাচ্ছি আর বাইকে করেই যাবো, কারণ এত রাত্রিবেলা বাইক ছাড়া অন্য কিছু তো যাওয়া এখন পসিবল না। বাইকে করে যাবো। আর ওখানে মা কোথায় গেলো? মা ওই যে বাবা দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর মা ওখানে গেটে তালা দিচ্ছে। ওই দায়িত্বটা সবসময় মাই নেয়। যাই হোক, মা গেটে তালাটা দিয়ে বেরোক, মায়ের লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, সামনের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে মা। এই যে মায়ের লুকটা ভালোই লাগছে মাকে, আমার থেকে বেশি মা সেটা নিয়ে এসেছে। একটা মাকুশ পরে নিয়েছি, এবার গাড়িতে উঠি, চলো যাই এবার। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। থানাই কো মৃত্যু নাই কো যারা,
সাড়ে বারোটা মতো বাজে।